এবং যোগ্য সেনাপতি তিনি, তিনি সেই পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত দিতে পারেন এবং লড়াই জিততে পারেন। চিন্তা হলে লড়াই, কারণ এই সরকারকে ক্ষমতাচ্যুত করা না গেলে, জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে আমাদের দেশ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের এই অশান্তি এই অতৃপ্তি নিয়ে মরে যেতাম। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সরকার বলে যে আমাদের স্থানীয় এবং বৈদেশিক ঋণ মিলিয়ে আমাদের ঋণের পরিমাণ হল $131 বিলিয়ন, কিন্তু সরকার যা বলে সঠিক বলে কমপক্ষে $25 বিলিয়ন আরো বেশি ঋণ আছে যেটা সরকার হিসাবে দেখায়। তাহলে কত বড় একটা অপরাধ এই ঋণটা, কার রাষ্ট্রের, এই ঋণ জনগণের? $25 বিলিয়ন ঋণ দেখানো হচ্ছে না, কিন্তু কাল যখন ক্ষমতায় থাকবে না তারা এই ঋণ এসে পড়বে না আমাদের উপর, এই ঋণ শোধ করতে হবে না, আর ওই ঋণ নিয়ে এই মেগা প্রজেক্ট এবং সেখানে দুর্নীতি অনাচার করে কানাডায় বেগম পাড়া, সুইস ব্যাংকের টাকা, সেকেন্ড হোম ইত্যাদি ইত্যাদি সমাধান হচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আপনার ওয়ান কাদের সাহেব সেদিন বলছে যে আওয়ামী লীগের নেতারা প্রচুর টাকা কামাইছে এবং বাইরে পাঠাইছে। মুশকিল সংসদে আমাদের যারা আছে আর কি, ওরাই বক্তৃতা করে আর কি যে এইরকম টাকা পাচার হচ্ছে ইত্যাদি। অর্থমন্ত্রী বলে যে কে পাচার করে দেখায় দেন আমাদের, ভাই আপনাদের আমাকে হ্যাঁ বেতন নেন না মাসে মাসে যখন পত্র পত্রিকা ছাপা হয়, যখন লেখালেখি হয়, তখন পেছনে একটু একটু করে আর পালিয়ে শিখবে গোপন করার চেষ্টা করে, যেমন সাগর রুমের কেস উঠে না কেন, কারণ তাদের মধ্যে যে তাদের যে কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি সেসব জায়গায় যেসব তথ্য চিহ্ন প্রকাশনের বিপদ আছে। এমনকি যে মুহিত সাহেবের কথা বলতেছেন, এই মুহিত সাহেব এটাও বলেছেন অর্থমন্ত্রী থাকাকালে ওই শেয়ার মার্কেট লুট হওয়ার পরে যে কমিটি, সেই কমিটির রিপোর্টের প্রেক্ষিতে যে একটা অসুবিধা আছে প্রকাশ করা। কি অসুবিধা? নিজের উপরে সে বলছে, নিজের দলের উপর, নিজের যারা সমর্থক আছে বা যারা বিজেপিশীল আছে তাদের উপরে। কিন্তু দেশ চায় যেটার নাম প্রচারিত হোক, প্রকাশিত হোক, এটা তো কোনো আমাদের কথা, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত পরশু দিন পত্রিকায় যে ইউনিসেফে একটা রিপোর্ট বের হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিশ্বের কোটি কোটি শিশু রক্তে সিসার পরিমাণ দ্রুত বেড়ে যাচ্ছে এবং এটা তাদের মৃত্যুর কারণ হচ্ছে। লক্ষ লক্ষ শিশু প্রতি বছর মারা যাচ্ছে এবং তাদের সেই তালিকায় বাংলাদেশ আছে। তাদের রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের 3.5 কোটি শিশুর রক্তে সিসার পরিমাণ বেশি এবং এই বেশি সিসার কারণে যারা মারা যাচ্ছে সেই হিসাবে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। এই শিশুকে আপনার আবার সে সময় কোনো প্রমাণ আছে? সাংবাদিক ভাইদের শিশু নাম কোনো প্রমাণ আছে? যারা আমাদের রাস্তায় পেলে সে পুলিশের শিশু নাম প্রমাণ আছে? সবার শিশু এবং 3.5 কোটি শিশু যদি এখন থাকে অসুস্থ, তাহলে যতদিন যাবে সংখ্যা বাড়বে, তার মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অনিশ্চিত অবস্থায় ফেলে দিচ্ছি। আমরা রেকর্ড করতেছে ঢাকা শহর বিশ্বের দ্বিতীয় দূষিততম শহর, এই ঢাকা শহরের বাতাস সারা বছরে মাত্র কয়েক দিনও শ্বাস শহর বলে মনে হয়, তারপর বলেন উন্নতি করেছে, কিসের উন্নতি হলো তার?
বলেন নিজের টাকায় আমরা এটা দিয়ে দেবো। আরে নিজের টাকা মানে কি? এবং এই লোক আমাদের সত্য আমাদের অর্থনীতিটা হচ্ছে যে শুধু সাপ্লাস ক্রেডিটে যে পরিমাণ ঋণ আমরা নিয়েছি সেই ঋণের সুদ দেওয়া শুরু হবে 2025 সাল থেকে এবং তার পরিমাণ বিলিয়ন্স। তখন বোঝা যাবে আমাদের আমদানি বাড়ছে, রপ্তানি কমতেছে, রেমিটেন্স কমতেছে আর ঋণের বোঝা বাড়তেছে, ঋণের সুদ দেওয়ার সময় আসতেছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে যদি দেশকে মুক্ত করতে চাই আমরা এবং যদি দেশের মানুষকে বাঁচাতে চাই, দেশের মানুষের মর্যাদা দিতে চাই যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তাহলে লড়াই করে বিজয়ী হওয়ার কোন বিকল্প আর সে লড়াই হতে হবে ঐক্যবদ্ধ। যারাই এই সরকারের পরিবর্তন চায়, যারাই জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করবে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, তারা সবাই একসাথে লড়াই করে এটা সম্ভব। আমি বিশ্বাস করি আজ হোক আর হোক সেটা হবে ইনশাআল্লাহ। আর যারা হবে না বাদ করে দেবে। আজকে মাওলানা মুফতি সাহেবের আলোচনা আমি মে দিবসের একটা কথা বলে শেষ করি। 1886 সালে আপনারা জানেন শিকাগো হে মার্কেটে মানুষ মারা গেছে, শ্রমিকরা মারা গেছে এবং ওই ওটাকে কেন্দ্র করে আমাদের সারা বিশ্বে এখন মে দিবস পালিত। সেই সময় আমেরিকার সবচেয়ে বড় শ্রমিক সংগঠনের নাম ছিল নাইটস অফ লেবার, নাইটস কে এম আই ডি নাইটস। কিন্তু তা 8 ঘন্টা কাজের দাবি যে আন্দোলন সেটা তো কিন্তু ছিল আমেরিকান ফেডারেশন অফ লেবার অ্যান্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন এএফএল-সিআইও, তারাই আন্দোলন নেই। আজকে ওই এএফএল-সিআইও আছে, নাইটস অফ লেবার আর নাই, ঠিক নাই। অর্থাৎ শ্রমজীবী মানুষের আন্দোলনের সাথে যদি কেউ না থাকে তাহলে তারা নিশ্চিত হয়ে যাবে। একইভাবে আমি বলি যে বাংলাদেশের বড় মানুষ আজ দুঃসময় অতিক্রম করছে, তার পরিবর্তন চায়, তাদের এই পরিবর্তনের আকাঙ্ক্ষার পক্ষে যারা থাকবেন আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে শুধুই তারা থাকবেন, নিশ্চিত হয়ে যায়। এটি ইতিহাসের আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ বাংলাদেশ।